তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি দেখার পর আপনার অনেক বেশি ভালো লাগবে। অনেক লেটেস্ট একটা ভিডিও, এই ধরনের ছবির মতন করে আপনি আপনার ছবি অথবা আপনার প্রিয়জন বা যে কোনো কারুর ছবি দিয়ে আপনি এইভাবে করে মাত্র 5 সেকেন্ডে লাইট এফেক্ট ব্যবহার করে আপনি এই ধরনের ছবিগুলোকে এডিট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এবং আপনি যদি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা যে কোনো জায়গায় যদি এই ছবিগুলো পোস্ট করেন, সত্যি যে কোনো মানুষ দেখে সত্যি অবাক হয়ে যাবে এই ধরনের ছবিগুলো আপনি কীভাবে এত খুবই তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে এই ধরনের ছবিগুলো আপনি এডিট করছেন। বন্ধুরা, চলুন আমি ভিডিওটি শুরু করি, দেখাবো আপনাদেরকে কীভাবে এই কাজটি করবেন। আজকে ছোট্ট ভিডিওটি দেখার পর আপনি একটু কিছু ভালো কিছু শিখতে এবং জানতে পারলে অতি অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন আর নতুন নতুন লেটেস্ট ভিডিও নোটিফিকেশানগুলি সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আপনারা এবার চলে আসবেন, ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, আর আমি অ্যাপ্লিকেশনটি দেখিয়ে দেবো ভিডিওর মধ্যেই যে আপনি কীভাবে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন। তো যখন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এরকম কিছু সেটিংস আসবে, আপনার অ্যালাউ ক্লিক করবেন। এখন অ্যালাউ, দুইবার অ্যালাউ ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেসটা ওপেন হবে। আপনারা দেখতে পারবেন এখানে একটি অপশান আছে, দেখুন লেটস গো, এখানে আপনার সিম্পল একটি ক্লিক করবেন। আর বন্ধু, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনার ক্যামেরা, তার সাথে প্লাস আপনার ফাইলটাও কিন্তু শো হবে, ঠিক আছে? ফাইলটা আপনার উপরের দিকে টেনে নেবেন, তারপরে আপনার যে ছবিটা এডিট করবেন বা লাইট এফেক্ট বসাবেন সেটা ক্লিক করবেন, সেই ছবিটা আপনার বেছে নেবেন। নেবার পর আপনার এখানে দেখতে পারবেন ক্রপ বলে অপশান আছে, এখানে আপনার ছোটো বড়ো করে ক্রপ করতে পারেন। তো এখন আপনাদের যেটুকু দরকার সেটুকু আপনার নিয়ে নেবেন এখানে। তো নিয়ে নেওয়ার পর আপনার উপরের দিকে দেখবেন একটা টিক চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। আর বন্ধু, এই টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে, আপনার অ্যাড আসলে কেটে দেবেন। তারপর আপনারা দেখবেন নিচের দিকে অনেকগুলি অপশান, কিন্তু খুব দারুণ দারুণ অস্বাভাবিক সব অপশান দেওয়া আছে। খুবই ভালো এই অ্যাপ্লিকেশনটা, খুবই ভালো, প্রচুর মানুষ এটা ডাউনলোড করেছে। আপনার খুবই সহজে খুব তাড়াতাড়ি এখান থেকে যে কোনো ছবি সাজিয়ে নিতে পারবেন। তারপরে আপনারা দেখবেন এখানে এফেক্ট বলে একটি অপশান, এখানে ক্লিক করবেন। আর এফেক্টে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু হাজার এফেক্ট আছে, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর এফেক্ট আপনারা পেয়ে যাবেন। তো যে কোনো একটি এফেক্ট আপনার পছন্দ মতো নিয়ে নেবেন। তো আমি একটা এফেক্ট নিলাম। এখন আপনারা দেখবেন এখানে ব্লেন্ডিং বলে একটি অপশান, এই অপশানটা খুবই ভালো একটি অপশান। তো এখন আপনারা এরকম করে অ্যাড আসে কেটে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি মানে ব্যাকগ্রাউন্ডের সাইড আছে, আপনার যে কোনো একটি ছবি চুজ করতে পারবেন। তারপর এখান থেকে আপনারা যে কোনো একটি ছবি আপনার নিয়ে দেখতে পাচ্ছেন যে ট্রান্সপারেন্ট আছে, ট্রান্সপারেন্সি এখানে আপনারা ছোটো বড়ো করতে পারেন, মানে এটাকে কমানো বাড়ানো করতে পারবেন। তারপরে আপনাদের দেখবেন এখানে একদম বাঁদিকে স্ক্রল করবেন, দেখবেন এখানে লাইটস বলে একটি এফেক্ট আছে, লাইটসে ক্লিক করবেন। আর লাইটসে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লাইট এফেক্টস রয়েছে। এখন জাস্ট আপনার এখানে লাইট এফেক্টস থেকে আপনার যে কোনো একটি এফেক্টস বেছে নেবেন, দেখতে পাচ্ছেন আমি এই লাইট এফেক্টে বেছে নিলাম। এখন আপনার সিম্পল এখানে ক্লিক করবেন, আর ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকমভাবে করে আপনারা যে কোনো জায়গায় আপনারা বসিয়ে নিতে পারবেন। এখন আপনারা দেখবেন এখানে ট্রান্সপারেন্সি আছে, এখানে এটা আপনার একটু কমানো বাড়ানো করলে কিন্তু আপনাদের লাইটটা কমবে বাড়বে, আপনার যেটুকু দরকার সেটুকু আপনারা করে নেবেন, ঠিক আছে? এখন করে নেওয়ার পর এখন আপনারা কীভাবে সেভ করবেন, আরও ভালো ভালো এখানে অপশান আছে, আপনি একটু খুঁজে খুঁজে বেছে বেছে নেবেন, নাহলে ভিডিও বড় হয়ে যাবে আমার, যে ক্ষেত্রে একটু ছোটোর মধ্যে রাখলাম। এখন আপনারা কীভাবে সেভ করবেন, এটা গ্যালারিতে কীভাবে নেবেন, তো গ্যালারিতে সেভ করার জন্য আপনারা দেখবেন একদম ডান দিকে উপরে টিক চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। আর এখানে ক্লিক করে দেওয়ার পর প্লিজ ওয়েট দেখাবে এবং আপনাদের ছবিটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আপনারা দেখবেন এখানে বেশ কিছু সাইট আছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো, টুইটার, এসব জায়গাগুলো কিন্তু আপনারা এই ছবিটা আপনি শেয়ার করতে পারবেন, ঠিক আছে? এখন আপনারা কীভাবে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন চলুন দেখিয়ে দিই। বন্ধুরা, অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আপনার প্লে স্টোরে আসবেন, আর প্লে স্টোরে চলে আসার পর আপনার এখানে সার্চ বাটনে সার্চ করবেন যে LIGHT লাইট ফটো এডিটর, ঠিক আছে? এটা লিখে সার্চ করার পর এরকম একটা প্রচুর অ্যাপ্লিকেশান আসবে, সব অ্যাপ্লিকেশানগুলো ভালো না, আমি যেটা আপনাদের দেখাবো খুবই ভালো একটি অ্যাপ্লিকেশান। বন্ধু, ভিডিওটিতে প্লিজ এটি লাইক করে দেবেন, আরও আগে বলছি প্লিজ, আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে দেখবেন আপনার 4 নম্বর যে অ্যাপ্লিকেশানটি, এটাকে আপনার ডাউনলোড করে নেবেন, দেখতে পাচ্ছেন এই লোগোটা ভালো করে দেখে নিন। এই অ্যাপ্লিকেশানের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ।